আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কিছুক্ষণ আগে আমি একটি সংবাদ পেয়েছি, সেই সংবাদটা শোনার পরে আমি মনে করলাম যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন হবে এই মুহূর্তে যারা বাংলাদেশে আছেন তাদের জন্য। তাই আমি সরাসরি চলে আসছি ভিডিওটা করতে। যারা সিঙ্গাপুরে থেকে গিয়েছিলেন বা সিঙ্গাপুরে এখনও আছেন বা সিঙ্গাপুর থেকে চলে গেছেন এবং যাওয়ার পূর্বে যারা রিকভার ছিলেন, রিকভার নেওয়ার পর একটা ডোজ নিয়ে যারা বাংলাদেশে চলে গেছেন, ছুটিতে হোক বা পারমিট ক্যান্সেল করে হোক, এখন তারা সিঙ্গাপুরে ঢুকতে যাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই 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 গুরুত্বপূর্ণ। আমি একটু গুছিয়ে বলি এবং সংক্ষেপে বলার চেষ্টা করছি। প্রথমত হচ্ছে, যারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আসবেন এনটি অ্যাপ্রুভাল নিয়ে বা আইপিএ নিয়ে, তাদের জন্য হচ্ছে যে আপনারা যারা সিঙ্গাপুর থেকে গিয়েছিলেন, যারা রিকভার হয়েছেন এবং রিকভার হওয়ার পর আমরা সকলেই জানি যে সেটা ভ্যাকসিনেট হিসেবে কাউন্টিং হয়। এখন প্রবলেম হচ্ছে, যারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে ট্রানজিট ফ্লাইট হয়ে আসছেন, বিশেষ করে মালয়েশিয়ান এয়ারলাইন্সে, তাদের জন্য বিপত্তিটা হচ্ছে তাদের রিকভারের মেয়াদ যদি 90 দিনের উপরে হয়, তখন কিন্তু মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে যে বোর্ডিং পাসটা দেওয়া হয় সেটা কিন্তু তারা দিচ্ছে না। অলরেডি তারা আজকে প্রায় 7 জনের মতো, প্রায় 5-6-7 জনের মতো সবাইকেই এয়ারপোর্ট থেকে তাদেরকে ঢুকতে দেয়নি, এয়ারপোর্টের ভিতরে বোর্ডিং পাস তাদেরকে নিতে দেয়নি। এবং তার কিছুদিন আগেও শুনেছি যে একটা বড় ভাই পোস্ট করেছেন, তার পরিচিত প্রায় কয়েকজন মালয়েশিয়া পর্যন্ত ঢুকেছে কিন্তু সেখান থেকেও তাদেরকে ঢুকতে দেয়নি। সো অলমোস্ট এরকম ইনসিডেন্ট লাস্ট কয়েকদিন ঘটেছে। কিন্তু গুড নিউজটা হচ্ছে, যদি কেউ রিকভার হয়ে থাকে তাহলে কিন্তু তারা ইউএস বাংলাতে বা বাংলাদেশ বিমানে কিন্তু সরাসরি যে ডাইরেক্ট ফ্লাইটগুলো আছে সেই ডাইরেক্ট ফ্লাইটকে কিন্তু বাংলাদেশ থেকে তারা কিন্তু সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। প্রবলেমটা হচ্ছে শুধুমাত্র মালয়েশিয়ান এয়ারলাইন্সে, বাংলাদেশ থেকে যে ট্রানজিট ফ্লাইটটা বা সিঙ্গাপুর ইন করছে সেই ফ্লাইটটাতেই আজকে প্রায় 6 থেকে 7 জনের মতো প্রবলেম ফেস করেছে এবং তারা ঢুকতে পারেনি অলমোস্ট। এবং গত কয়েকদিন আগেও তারা কয়েকজন ছিল, তারাও ঢুকতে পারেনি। সো আমি সকলকে বিনীত অনুরোধ করব, এই মুহূর্তে যারা বাংলাদেশে আছেন বা যারা রিকভার ছিলেন, যারা একটা ডোজ নিয়েছেন, তারা চেষ্টা করবেন যদি আপনাদের হাতে পর্যাপ্ত পরিমাণ সময় থাকে তাহলে বাংলাদেশ থেকে আপনারা ভ্যাকসিন নিয়ে ফুললি ভ্যাকসিনেট হন, অথবা ডাইরেক্ট ফ্লাইটে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে ইন হন। এই দুইটা অপশন ছাড়া আপনারা যদি ট্রানজিটে যদি সিঙ্গেল রিকভার একটা ডোজ নিয়ে আসতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেক বেশি প্রবলেমের সম্মুখীন হতে হবে। আমরা যদি লাস্ট কয়েকদিনের তালিকাগুলো দেখি তাহলে সেখানে কিন্তু কে ঢুকতে পারেনি, যারা একটা ভ্যাকসিন নিয়েছে। অলরেডি আমি কয়েকজনের সাথে কথা বলেছি, কয়েকজন সিনিয়র বড় ভাইদের সাথে, যারা এজেন্সির মালিক তাদের সাথে কথা বলেছি, তারাও আমাকে এই ব্যাপারে আশ্বস্ত করেছে যে এই মুহূর্তে তারা অনেকেই ঢুকতে পারছেন। এবং বিভিন্ন এজেন্সিরও কিন্তু তাদের যে ওয়ার্কার আছে, যাদের মাধ্যমে যারা আসে টিকিট কাটতে, তাদেরকেও অবগত করা হচ্ছে। কিন্তু আমি আবারও আপনাদেরকে সচেতন করার জন্য এই ভিডিওটি তো করেছি। দয়া করে আপনারা কেউ ট্রানজিট আসবেন, আমি বলছি না ট্রানজিট আপনার টিকিট কাটে না, ট্রানজিট আইসে না, ট্রানজিট অবশ্যই আসেন, যেহেতু চিপে পাওয়া যাচ্ছে টিকিট, কিন্তু সে চিপের কারণে কিন্তু আপনার জন্য কিন্তু অনেক বড় একটা দুঃসময় অপেক্ষা করে থাকবে যদি আপনি একটা ভ্যাকসিন নিয়ে সিঙ্গাপুর আসার জন্য সব কিছু ঠিক রাখেন। তার মানে এখন থেকেই ট্রাই করেন আপনারা ডাইরেক্ট ফ্লাইটে সিঙ্গাপুর আসার জন্য, এক। এবং সেকেন্ডলি হচ্ছে, যদি আপনি রিকভার থাকেন আর আপনার রিকভারের ভ্যালিড যদি 90 দিনের বেশি হয়ে থাকে তাহলে চেষ্টা করবেন ডাইরেক্ট ফ্লাইটে সিঙ্গাপুর আসার জন্য, অন্যথায় আপনি বাংলাদেশ থেকে আরে মানে ভ্যাকসিন নিয়ে ফুললি ভ্যাকসিনেট হয়ে তারপর সিঙ্গাপুরে ইন করবেন। সো এই ছিল সর্বশেষ আপডেট, আশা করি সবাই উপকৃত হবে এই ভিডিওটা শুনে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।